হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেক বাংলালিয়ান নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। সিপিএম মার্কেটিং বিগিনার লেভেলের যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আমার এই ভিডিওতে যারা নতুন দর্শক তাদেরকে একটি কথা বলে রেখে, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ দেখবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে টপিকে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা বিগিনার লেভেলের যারা আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আমার অনেকে আমাকে ফেসবুকে অথবা আমার নাম্বারে কল করে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে, তো তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে আজকে টপিকে দেখাবো যে আপনারা যারা সিপিএম মার্কেটিং এর ক্ষেত্রে যারা আপনারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব একটি মূল্যবান ভিডিও। তো আজকে দেখাবো আপনারা কোন কোন সিপিএ নেটওয়ার্কে কাজ করবেন, বিশেষ করে অ্যাডাল সিপিএ নেটওয়ার্ক প্লাস আপনার ফ্রেশ সিপিএ নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কের ভেতরে তারা যারা যে নেটওয়ার্ক নিয়ে কাজ করতে ইচ্ছুক। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনারা কোন কোন সিপিএ নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, এবং এই সিপিএ নেটওয়ার্কগুলো নিয়ে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার একটি কথা বলি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা দেখছি যে হাউ টু সিলেক্ট সিপিএ নেটওয়ার্ক। তো এখানে আমরা যে নেটওয়ার্কটিতে আমরা কাজ করব সেই নেটওয়ার্কে আমরা এখানে নাম কিছু সিলেক্ট করে রাখছি, যেমন অ্যাডাল্ট সিপিএ নেটওয়ার্ক সিলেক্ট, প্রথম অবস্থানে আমি রাখছি আই মনিটাইজ, এবং দ্বিতীয়টা আছে লস প্লাস, এবং তৃতীয় নাম্বার আছে সিপিএ ফুল, তারপরে সিপিএ বনি, তারপরে সিপিএ টপ অফার, ডেটি ফাইলিং, সিপিএ অফার এবং ট্রাফিক। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা এই আটটি নেটওয়ার্কের ভিতরে আপনার যে কোনো একটি নেটওয়ার্কে আপনার কাজ করতে পারেন। তবে আপনার যে নেটওয়ার্কে কাজ করবেন না কেন, অবশ্যই সেই নেটওয়ার্কে প্রাইভেসি পলিসি অবশ্যই সেগুলো কিন্তু মেনটেন করে অবশ্যই কিন্তু আপনার কাজ করবেন, ভুলভালভাবে যেন আপনার কাজ করেন না। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় পার্টে রয়েছে ফ্রেশ সিপিএ নেটওয়ার্ক সিলেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এক নম্বরে সিলেক্ট করে রাখছি ম্যাক্স বাউন্টি, এবং দ্বিতীয়টা সিপিএ বিল্ড, এবং তৃতীয়টা ওগার্টস, এবং চতুর্থ নম্বরে অ্যাডওয়ার্ক মিডিয়া, এবং পাঁচ নম্বরে মাইলেজ। তো আমরা ফ্রেশ সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই পাঁচটি নেটওয়ার্কের ভেতরে আমরা যে কোনো নেটওয়ার্কে কাজ করতে পারি। এখন কোথায় আসি, যারা বিগিনার লেভেলে আছেন তারা বাংলাদেশ থেকে কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন, এই বিষয়টা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে বিষয়টা হচ্ছে আপনার ফ্রেশ মার্কেটিং এর ক্ষেত্রে আপনার প্রথমে যদি আপনারা টেস্টিং অথবা আপনার বিগিনার লেভেল যারা আছেন শুরুতে কাজ করবেন, যদি ফ্রেশ মার্কেটিং এর শুরুতে কাজ করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া অথবা আপনার হচ্ছে মাইলেটে কাজ করুন। আর যদি আপনাদের একটি ভালো নেটওয়ার্ক নিয়ে আপনাদের কাজ করার ইচ্ছা থাকে তো তাহলে সেক্ষেত্রে বললো আপনার একটি ম্যাক্স বাউন্টি অথবা সেপেবেল অথবা ওয়ার্ডস একটি অ্যাকাউন্ট যে কোনোভাবে আপনারা ক্রয় অথবা যে কোনোভাবে এটা সংগ্রহ করে রাখবেন। আচ্ছা, আমরা ফ্রেশ সিপিএ নেটওয়ার্কে কোন সিলেক্ট, আমরা কোন সিপিএ নেটওয়ার্ক নিয়ে কাজ করবো এই বিষয়টা আলোচনা করলাম, এবং এই সিপিএ নেটওয়ার্ক নিলে আমি সকলে আগে ভিউ দিব। তো আমরা প্রথম পার্টে আসি, প্রথম পার্টে আমরা শেষ করি। প্রথম পার্টে হচ্ছে আমরা যারা বিগিনার লেভেলে যারা আছেন যারা বিডি থেকে কাজ করতে চান, তো এক্ষেত্রে বলবো তাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনারা যারা প্রথমে শুরুতে কাজ করতে চান তাহলে তারা কাজ করতে পারেন সিপিএ টপ অফার, সিপিএ বনি, তারপর আরেকটাতে কাজ করতে পারেন ডেটি ফাইলিং অথবা ট্রাফিক, এইগুলোতে কাজ করতে পারেন। আর যদি আপনারা অ্যাকাউন্ট যদি ভালো মানের একটি অ্যাকাউন্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করতে চান সেক্ষেত্রে বলবো আই মনিটাইজ, লস ফলস, সিপিএ ফুল, ডেটি ফাইলিং, হ্যাঁ সিপিএ অফার, এইগুলোতে কাজ করতে পারেন। এগুলোতে কাজ করলে আপনারা অনেক ভালো একটি রেজাল্ট মোটামুটি করতে পারবেন, কিন্তু যারা বিগিনার লেভেলে আছেন তারা এইগুলোতেও কাজ করতে পারবেন না এমন না। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে দিলাম। তো কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন, কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন এবং কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন না এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো কমপ্লিট। এবার আসি যে আমরা নেটওয়ার্কগুলোতে রিভিউ দেখবো। প্রথমে দেখবো আমরা ফ্রেশ সিপিএ নেটওয়ার্ক সিলেক্ট, এই নেটওয়ার্কগুলো আমরা রিভিউটা আগে দেখে আসি কেমন রিভিউ করছে। ঠিক আছে, তো রিভিউ দেখার জন্য সরকার একটি ওয়েবসাইট পেয়েছে, যেটা আমাদের জন্য একটি বেস্ট একটি ওয়েবসাইট, যেমন আছে অ্যাপপেইং। তো আমরা সরাসরি আগে অ্যাপপেইং এর প্রবেশ করবো। অ্যাপপেইং আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা সার্চ বাটন, তো এর ভিতরে আপনারা প্রথমে ম্যাক্স বাউন্টি লিখবো।
আচ্ছা, তো এখানে আমরা যখন ম্যাক্স পয়েন্টে লিখলাম, তো এখানে ম্যাক্স পয়েন্টে সার্চ করার পরে আমাদের অপশন চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা সম্পূর্ণ রিভিউটা দেখে নিব, ম্যাক্স পয়েন্টের রিভিউটা। ঠিক আছে, সরি, এখান থেকে ভুল হয়েছে। আমার নেটওয়ার্ক একটু স্লো আছে, যার কারণে একটু লোডিং নিতে সমস্যা হচ্ছে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং নতুন দর্শক, এবং তাদের ক্ষেত্রে বলি ভিডিওটাকে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না, অযথা ভিউয়ার্স বাড়ায় কোনো লাভ নেই, এক্ষেত্রে আপনারও কোনো লাভ হবে না। ঠিক আছে, যে কোনো ভিডিও আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এইটুকু অনুরোধ রইল। আচ্ছা, তো আমরা ম্যাক্স পাউন্ডিতে অফারগুলো দেখতে পাচ্ছি, 1275 প্লাস এখানে অফার ইনক্লুড করা আছে, এবং তারা অফার কমিশন টাইপ রাখছে সিপিএ, সিপিএল, সিপিএস। তো আপনারা বুঝতে পারছেন এখানে কোন কোন অফার ইনক্লুড করা আছে এবং তারা কি কি অফার ধরনের সবকিছু মেনটেন করছেন, সবকিছু বুঝতে পারছেন। এবং এদের মিনিমাম পেমেন্ট হচ্ছে $100, এবং এখান থেকে পেমেন্ট রিকোয়ার্সে দেখতে পাচ্ছেন, আপনার উইকলি, ফার্স্ট মান্থ, এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন। এবং তারা পেমেন্ট মেথড রাখছে চেক, পেপাল, ওয়্যার, ফাইনওয়ার্ড, এসিএস, ডিরেক্ট ডিপোজিট। হ্যাঁ, আচ্ছা, এখানে রেফারেল কমিশন হচ্ছে 5%, 12 মাসই পাবেন আপনারা এখান থেকে। আচ্ছা, এগুলো তাহলে আপনারা এখান থেকে সব কিছু বুঝতে পারলেন, এখানে আপনার কোন কোন মেথডগুলো ইউজ করবেন। তো আপনারা যদি আপনারা ভালো মানের অ্যাকাউন্টে কাজ করতে চান, সেক্ষেত্রে আমি প্রথম নামে সাজেস্ট করবো, সেটা হচ্ছে ম্যাক্স পয়েন্টে। তো ম্যাক্স পয়েন্টে আমরা নিজেরও কাজ করি, তো এখানে আপনার ম্যাক্স পয়েন্টে আপনার কাজ করতে পারেন। তো ম্যাক্স পয়েন্টে যদি আপনার কাজ করেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন, এসিআইস অথবা আপনার হচ্ছে পাইনর। তো পাইনর একটি সহজ একটি মাধ্যম, তো আপনার পাইনর পেমেন্ট নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসছি দ্বিতীয় সেক্স, দ্বিতীয় সিলেক্টে আমরা যেটা যাবো সিপিএ বিল্ড। যদি আপনার কোনোভাবে ম্যাক্স পাউন্টে যদি আপনার ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে সিপিএ বিল্ড কাজ করবেন। কিন্তু সিপিএ বিল্ডে কিছু পলিসি আছে, আমি এই ভিডিওতে একটু আলোচনা করব, কারণ আমাকে অনেকে নক করে সিপিএ বিল্ডের বিষয়ে, কারণ পেমেন্ট মেথডের একটি বিষয় আছে যেটা অনেকে এখন সাসপেন্ড করতেছে। তো পেমেন্ট মেথডের একটা বিষয়টা আলোচনা করি। সিপিএ বিল্ডের মেন হচ্ছে একটি পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট ম্যানেজ করা খুব একটি সহজ বিষয় সিপিএ বিল্ডে। তো পেমেন্ট মেথডের কথা বলি, যেটা W9। তো পেমেন্ট মেথড হচ্ছে আপনার যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট আপনার হচ্ছে খোলাবেন বা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, সেখান থেকে যাই করেন। ধরুন একটি সাপোজ যদি আপনারা একটি অ্যাকাউন্ট ম্যানেজ করলেন, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো এখান থেকে যদি আপনারা এক কাজ করতে পারেন, যেটা আপনারা করে থাকেন বেসিক্যালি, তো বাংলাদেশ থেকে পাইনর অ্যাড কখনই করবেন না। বাংলাদেশ থেকে যদি পাইনর অ্যাকাউন্ট একটি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি 100% সাসপেন্ড হবে, 100% এখান থেকে সাসপেন্ড পাবেন। কারণ এখানে তারা W8 তারা এবং W9 ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে তারা পূরণ করতে বলছে। অ্যাকাউন্ট করার আগে কিন্তু তারা এই পলিসি কিন্তু তারা দিয়ে রাখছে। হ্যাঁ, আমি এই এইরকম একটি ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউবে আমার চ্যানেলে, যে কিভাবে অ্যাকাউন্টটা টিকবে এবং কিভাবে টিকবে না, কিভাবে খুলতে হবে, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করছি। আপনার চাইলে ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো এখানে সিপিএ বিল্ডার বিষয়ে অনেকে জানেন, তারপরেও আমি এখান থেকে দেখা দিচ্ছি যে এখানে নাম্বার অফ অফার 1502টায় এটাকে অফার ইনক্লুড করা আছে, এবং অফার কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিএস, সিপিআই। মিনিমাম পেমেন্ট $50, এবং পেমেন্ট হচ্ছে উইকলি, প্রতি উইকলিতে আপনাকে পেমেন্ট করা হবে। পেপাল, পাইনর, ওয়ার, বিটকয়েন, এখান থেকে আপনার পেমেন্টগুলি রিসিভ করতে পারবেন। বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়ার জন্য সব থেকে একটা ভালো উত্তম পেপাল। যদিও পেপালে আপনার হচ্ছে উইথড্র করতে গেলে আপনার বিটি থেকে অনেক ঝামেলা বোধ হয়, তারপর আপনারা পেপাল ইউজ করবেন, এটা ভালো একটা মানের একটি পেপাল ইউজ করবেন। অনলাইনে অনেক ট্রাস্টেড অনলাইন ডলার ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনার ডলার ক্রয় বিক্রয় করে আপনার টাকাটি বিকাশে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রেফারেল কমিশন হচ্ছে 5%। এটা আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সিলেক্টে আসি। দ্বিতীয় সিলেক্ট হচ্ছে ওগার্স অ্যান্ড অ্যাডওয়ার্ক মিডিয়া অ্যান্ড মাইলেজ। অ্যাডওয়ার্ক মিডিয়া এবং মাইলেজ এটা সকলেই জানে, তারপর আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। অ্যাডওয়ার্ক মিডিয়া রিভিউটা ইনশাল্লাহ সকলেই জানে, তারপর আমি দেখানোর চেষ্টা করব। তো এইটার ক্ষেত্রে আমি লাস্ট যে 4 এন্ড 5 অ্যাডওয়ার্ক মিডিয়া যেমন মাইলেজ এই দুইটা রাখছি, তো এর ভেতরে সাজেস্ট করবো আপনার অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করুন। মাইলেজ
যদি আপনার অ্যাডোব মিন্ট অ্যাকাউন্ট পান সেক্ষেত্রে বলবো অ্যাডোব মিন্টে কাজ করুন। আর যদি মাইলিট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ পাবেন অ্যাডোব মিন্টে তো পাবেন, কিন্তু অ্যাডোব মিডিয়াতে আপনারা খুব একটু অ্যাপ্রুভাল কম পাবেন। এটাই আপনার মাইলেজ কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভাল পাবেন, কিন্তু ওইটা আপনার কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে হবে, অফার কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা আসি, এখানে হচ্ছে আমরা দেখবো ওভারস। আচ্ছা ওভারস আমরা এখানে দেখতে পাচ্ছি 135টা রিভিউ এবং নাম্বার অফ অফার রয়েছে 1000+ ইনক্লুড করা আছে, এবং অফার কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস। পেমেন্ট মেথড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা, এবং মিনিমাম পেমেন্ট, তারপরে পেমেন্ট রিকোয়ার্সিং সবকিছু দেখতে পারবেন, $50 এবং উইকলি, পেপাল, ফাইনাল ওয়ার্ড, চেক, এসিএস, এবং রেফারেল কমিশন 5%। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আপনারা সবকিছু চেষ্টা করবেন কাজ করার জন্য। ওকে, আচ্ছা এবার আমরা আসা হচ্ছে এনএলসিপি নেটওয়ার্কে যাই, এডোব মিডিয়া তো তারপর আমি দেখাই, এডোব মিডিয়া তো আমি একটু রিভিউ করে দেখাই, আমি এডোব মিডিয়া নিয়ে এটা আগে আলোচনা করছি, তারপর আমি এটা দেখানোর চেষ্টা করব এখন। তো এডোব মিডিয়াটা যখন আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করে যখন আপনার এটা এটা যখন ওপেন করলাম, আচ্ছা তো এখানে এডোব মিডিয়াটা আমরা রিভিউ দেখতে পাচ্ছি 738টি এখানে রিভিউ টোটালে দেওয়া আছে। তো এইবার আমরা নিচে একটু আসি, এখানে আমরা নাম্বার অফ অফার ফলো করলে আমরা দেখতে পাচ্ছি 448টি এখানে অফার টোটালে ইনক্লুড করা আছে, এবং অফার কমিশন টাইপ সিপিএল, সিপিএ, সিপিএস, কন্টেন্ট, এখানে আপনার প্রোডাক্ট লগ ইন নিয়ে কাজ করতে, কন্টেন্ট লগার এগুলো নিয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন। মিনিমাম পেমেন্ট হচ্ছে এখানে আপনার $35 হলে আপনি নিতে পারবেন 35। আচ্ছা তো তারপরে এখানে দেখেন পেমেন্ট মেথড হচ্ছে চেক, ওয়ার, পেপাল, ফাইন ওয়ার। হ্যাঁ, এখান থেকে আপনার বাংলাদেশ থেকে মেবি এখান থেকে আপনার ফাইন ইউজ করতে পারেন, ফাইন ওয়ার একটি খুব ভালো মাধ্যম, এখান থেকে আপনার সকলে ফাইন ওয়ার ইউজ করে, তো ফাইন ওয়ার একটি অ্যাকাউন্ট আপনার এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা তো এইবার আমরা আসি হচ্ছে এডএলসিপি নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এখানে আপনার আই মনিটাইজ অথবা লস বলস অথবা আপনার এখানে সবগুলো নিয়ে কাজ করতে পারেন, তো আমি একটু আই মনিটাইজ দেখাই। তো আই মনিটাইজ এখানে 103টা রেভিউ আছে এবং টোটাল অফার আছে 195টি ইনক্লুড করা আছে, এবং কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস, এবং এখানে মিনিমাম পেমেন্ট $80, এবং পেমেন্ট মেথডগুলো আপনারা ফলো করলে বুঝতে পারছেন এখানে কী কী পেমেন্ট মেথড দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ফাইন ওয়ারে পেমেন্ট নিতে পারেন বাংলাদেশ থেকে, মেবি লস ফলসে কাজ করতে পারেন, লস ফলসে এটা আমার রিভিউ করে না দেখালে চলবে, কারণ লস ফলসে যে সকলেই জানে। আচ্ছা এখানে আপনারা এক কাজ করতে পারেন যারা বিগিনার লেভেলে যাচ্ছেন, যদি আপনার আই মনিটাইজ যেহেতু মার্কেটে এটা আপনার খুবই হাই রেট চলতেছে, তো তারপরেও বলি আপনারা আই মনিটাইজ যদি না ম্যানেজ করতে পারেন তাহলে এটা লস ফলস দ্বিতীয় নাম্বার, এবং তৃতীয় নাম্বার আছে সিপিএফুল, সিপিএফুলও কাজ করতে পারেন, সিপিএ বনি কাজ করতে পারেন, সিপিএ টপ অফার নিয়ে আমি একটু রিভিউটা করি আগে, সিপিএ টপ অফার, সিপিএ টপ অফার এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ অফার ইনফ্লেক্ট করা হচ্ছে 500+, এবং কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিএস, সিপিআই, রিভিনিউ শেয়ার, এবং মিনিমাম পেমেন্ট $50, পেমেন্ট উইকলি, এবং এখানে পেমেন্ট মেথড পেপাল, ফাইনার, ওয়েব মানি, ওয়ান, এবং রেফারেল কমিশন 5%। তাহলে আপনার এখানে পেমেন্ট কিন্তু অনেকে পেয়েছে, এবং অনেকে ইউটিউবে এটা রিভিউ দেখতে পারবেন, অনেকে অনেক ইউটিউবার এটা নিয়ে রিভিউ করছে, তো মোটামুটি আপনার এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারপর আপনার সিপিএ বনি কাজ করতে পারেন, সিপিএ বনি কাজ করতে পারেন, এখান থেকে আপনারা সিপিএ বনি, এই যে সিপিএ বনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফার রয়েছে 300+ ইনক্লুড করা আছে, কমিশন টাইপ সিপিসি, সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস, মিনিমাম পেমেন্ট $100। তো এখান থেকে আমি এখন আপাতত সবগুলাই কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যারা সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে যারা বিগিনার লেভেল আছেন, তো সম্পূর্ণ ভিডিওটা আমি আলোচনা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো কাছে যদি ভালো লেগে থাকে, যারা নতুন দর্শক আছেন আমার এই ভিডিওটি, ঠিক আছে, ভিডিওটি যারা দেখছেন, তো তাদেরকে একটা কথা বলে রাখবো, যারা আমার এই ভিডিওটি এখনো দেখে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং
পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ডে আমি আরও অনেক অনেক ভালো সিক্রেট মেথড নিয়ে আমি আলোচনা করব, সিদ্ধান্ত চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।